Welcome to Sabash Code of Pro Sabash. আজকে চলে আসলাম দু নম্বর মাঠে। আমি আগে মণ্ডপটা দেখিয়েছি, আজকে জাস্ট একটু এই দিকে নাগরতলা চড়ামো দেখাবো, আর এখান থেকে যাওয়া হবে বাগদা। তাহলে চলো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তাহলে আমরা নাগরতলায় ঘুরতে যাচ্ছি। তাহলে নাগরতলা উঠে দেখা হচ্ছে। আমার সাথে আছে সৌরভ ভাই, একটু ভয় পাচ্ছে, কোনো সমস্যা নেই, প্রথমবার তো তাই ভয় পাচ্ছে, বাট খুব একটা সমস্যা নেই, কিন্তু বেশি যখন চলবে আমি আর দেখাবো না। তাহলে চলো সৌরভ বড্ড বেশি ভয় পেয়েছে, বলছে আউ করছিল। যাই হোক, এবার আমাদের বাগদা যাওয়া হবে। চলে আসলাম বাগদা, তাহলে চলো দেখা।
বউ বলল কি, এত লোক সেন্টারিং কাজে যায়, তুমি সেন্টারিং কাজে যেতে পারো না? ওরে বাবা, রাত্রবেলা বউ ঘাট ধরে আমাকে ঘাট থেকে বার করে দিয়েছে, হ্যাঁ ঠেলে ফেলে দিয়েছে, আবার নাফি মারে, মধ্যে মধ্যে নাফিও মারে, বউয়ের লাথি খেলে না পায়খানা ক্লিয়ার হয়। যাক, তা বউ বলছি কি, তুমি চলে যাও সেন্টারিং কাজে চলে যাও। তাই আজ ছমাস হয়ে গেল বম্বে শহরে সেন্টারিং কাজে এসেছি, খোঁজ খবর নিতে পারছি না, বউ ফোন করে না, আমিও রাগ করে ফোন করি না, কিন্তু বউয়ের কথা রোজ রাত্রবেলা যখন বালিশ বুকে নিয়ে জড়িয়ে ধরে ভুটে শুয়ে থাকে, তখন আমার বউয়ের কথা মনে পড়ে গো। আমার অল্প বয়সের কাঁচা বউ ফুলটুসি, ওরে বাবা রে, আমার বউকে আমি কত ভালোবাসতাম, সেই ভালোবাসার বউকে রেখে আজ আমায় বিদেশে কাটাতে হচ্ছে। আমার বউকে আমি একেবারে প্যান খুলে ভালোবাসতাম, ওরে না, প্যান নয়, প্যান নয়, প্যান নয়, আমার বউকে আমি প্রাণ খুলে ভালোবাসতাম, জীবনটাকে নষ্ট করেছে আমার। তাই তো বম্বে শহরে সেন্টারিং কাজে পাঠিয়ে দিয়েছি, ছমাস হয়ে গেল, আমার কোনো খোঁজ খবরও নিচ্ছে না, কি খাচ্ছি কি করছি। ভালোই হয়েছে, অল্প বয়স, মনে হচ্ছে একবারে প্রসন্নজি, ওকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই তো আমি ভালোবাসি, কিন্তু ওকে তো ফোন করা হলো, এখনো আসছে না কেন, ওর জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না এবার আসো পারে মজা দেখাবো, এবার আসো পারে মজা দেখাবো। শেষ, আজ তাহলে এখানেই, তাহলে চলো বাড়ি যাওয়া যাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই, সাবাস।